ভজন রচনা করেছেন যে ভজনের একটা লাইন যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারি তাহলে আমাদের হৃদয় তৎক্ষণাৎ কৃষ্ণ ভক্তির উদয় হবে জয় ভক্তিনাথ ঠাকুর কি তিনি প্রবচনে বলতেন ভক্তকে যে আচার্যরা যে ভজন রচনা করেছেন বিশেষ করে ছিল ভক্তিনাথ ঠাকুরের যে ভজন প্রতিদিন আমাদের কোনো না কোনো একটা ভক্তিনাথ ঠাকুরের ভজন কীর্তন করা উচিত বাড়িতে তার কারণ ভক্তিনাথ ঠাকুর বিরচিত ভজনের মধ্যে কি রয়েছে কৃষ্ণ ভক্তি রয়েছে শ্রীল প্রভুপাদ তিনি নির্দেশ করেছেন যে আমাদের প্রতিদিন অন্তত একটা ভজন গাওয়া উচিত যেমন কথা আমি কি দোষী দোষী গোপীনা আমি কি দোষী অসুর সকল পাইল চরণ ভক্তিনাথ ঠাকুর নিজের মাধ্যমে আমাদেরকে বোঝাতে চাইছে আমরা কি দোষ করেছি আমরা ভগবানের চরণ পেতে পারি না সত্যি আমরা অত্যন্ত দোষী সারাদিন আমরা কত দোষ করি নিজেকে দোষী বলে মনে হচ্ছে